আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্রেন্ডস রেফ্রিজারেশনের পক্ষ থেকে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে এয়ার কন্ডিশনের এম্পিয়ার বাইরে আগে যায় এবং এম্পিয়ার বাইরে যাওয়ার পরে হঠাৎ করে ঠান্ডা হয় না। দেখলেন একটা এসি চালালেন, চালানোর কিছুক্ষণ ঠান্ডা হইতেছে 5 থেকে 10 মিনিট, তারপরে আর এসিটা ঠান্ডা হচ্ছে না, মানে আউটডোর ইউনিটটা অফ হয়ে যায়। এখন আসলেই সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন এবং সেটা কিভাবে সলিউশনটা করবেন, আজকে এই বিষয়টা আপনাদেরকে একেবারেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো বরাবরের মতো আমরা একটা এসির কোনো প্রবলেম ফাইন্ড আউট করার জন্যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে যাই এসিটা কি ইলেকট্রিক লাইন আছে কি না সেটা শিওর হয়ে নেব। ইলেকট্রিক লাইনটা দেওয়ার পরে আমরা এম্পিয়ার মিটার, যেটা আমরা ক্লাইম মিটার, যে ক্লাইম মিটারটা ইউজ করি ক্লাইম মিটারটা দিয়ে লাগাবো। লাগানোর পরে দেন আমরা এসিটাকে অন করব। তো আমার এই এসিটাতে যে আমি অন করলাম, অন করার পরে এসির গায়ে ক্যাটালগে দেখে নেবে এসিটা কত টন, দেখে নিয়েছি। দেন আমার ওই টন অনুযায়ী এসির গায়ে এম্পিয়ার দেওয়া থাকে যে এসিটা গ্যাস লোড অবস্থায় কত এম্পিয়ার নেবে। তো সেক্ষেত্রে আপনারা ক্যাটালগটা দেখবেন, দেখে দেনে ক্লেম মিটারটা লাগাবেন। তো আমিও লাগালাম, লাগানোর পরে দেখলাম এটা যে একটা 1.5 টন এসি সিঙ্গারের এই এসিটা মানে কারেন্ট এম্পিয়ার নেবে সর্বোচ্চ নয়, এর বেশি কারেন্ট এম্পিয়ার নেবে না। তো এটা আমি লাগানোর প্রথম অবস্থায় দেখলাম আস্তে আস্তে এম্পিয়ারটা বাড়তেছে, এম্পিয়ার স্টার্টিং অবস্থায় স্বাভাবিক নিচে, দেন আস্তে আস্তে এম্পিয়ারটা বাইরে যেতেছে। তো আসলে এম্পিয়ার বাড়ার অনেকগুলো কারণ থাকে, সেটা হচ্ছে ক্যাপাসিটার যদি উইক থাকে, কম্প্রেসারের যদি কোনো প্রবলেম থাকে, অথবা কনডেন্সারের আউটডোর ইউনিটের যে কনডেন্সারটা থাকে তাতে যদি ডাস্ট থাকে তাহলে এম্পিয়ার বেড়ে যায়। তো এটাতে ক্যাটালগে দেওয়া আছে কারেন্ট এম্পিয়ার নেবে ম্যাক্সিমাম 8 থেকে 9। হ্যাঁ, তো এটা অলরেডি কারেন্ট এম্পিয়ার নিতেছে 11-এর উপরে। তো আমি এই এসির আউটডোরটা দেখলাম, এসির আউটডোরটা দেখার পরে আউটডোরটাও শিওর হয়ে নিলাম কত এম্পিয়ার নেবে কারেন্ট এম্পিয়ার, ক্যাটালগটা দেখে নিলাম। দেখার পরে যে কাজটা করলাম, দেখলাম যে আউটডোরে প্রচুর পরিমাণে ডাস্ট আছে। আপনারা অবশ্যই প্রথমে দেখবেন আউটডোরের কী অবস্থা। তো আমি দেখলাম যে এই এসির আউটডোর ইউনিটের যে কন্ডেন্সারটা তাতে ডাস্ট আছে। তো এখন প্রথমে আমার যে কাজটা সেটা হচ্ছে আমি আউটডোর ইউনিটটাকে আগে ক্লিন করব। আপনারা প্রথমত আউটডোর ইউনিটটাকে আগে ক্লিন করে নেবেন, আর অবশ্যই এসিতে যখন আপনার আউটডোর ইউনিটে কাজ করবেন তখন অবশ্যই এসিটাকে অফ করে নেবেন। এসি অফ করে দেন এম্পিয়ার মিটার দিয়ে ক্যাপাসিটার, কম্প্রেসার এগুলো চেক দিবেন সব ঠিক আছে কিনা, ফ্যান মোটরটা চেক দিবেন ঠিক আছে কিনা, এবং সার্ভিসিংও যখন করবেন এসিটা অফ থাকবে। এসি অফ করে দেন কাজগুলো করবেন, কাজ শেষেই দেন এসিটাকে অন করে একবার ইনশিওর হয়ে নেবেন আউটডোরে যে জায়গায় থাকুক, বাংলাদেশে অ্যাভেলেবেল জায়গা থাকে আউটডোর ঝুলানো অবস্থায় থাকে ওই অবস্থাতে আপনি ইনশিওর হয়ে নেবেন সব ঠিক আছে কিনা। তো ক্লিন করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন আপনার টার্মিনালে বা ক্যাপাসিটারে কোনো জায়গায় যেন পানি না পড়ে সেই জায়গাটাকে ডেকে নেবেন ভালোভাবে। তো অবশ্যই প্রথমে আমরা যদি দেখি যে আউটডোর ইউনিটের কন্ডেন্সারে ডাস্ট আছে আমরা আউটডোর ইউনিটটাকে ক্লিন করে নেব। এই আউটডোর ইউনিটে যদি ডাস্ট থাকে সেক্ষেত্রে কম্প্রেসারের এম্পিয়ারটা বেড়ে যায়, অনেকগুলো কারণেই কম্প্রেসারের এম্পিয়ার বেড়ে যায় এবং ট্রিপ করার সম্ভাবনা থাকে। তো প্রথমে তো আমরা আউটডোর ইউনিটে যদি ডাস্টে দেখি আউটডোর ইউনিটটা ক্লিন করব, দেন যে কাজটি করবো দেন আমরা দেখবো যেই ক্যাপাসিটার, যেই আউটডোর ইউনিটে যে ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটারটা ঠিক চলে কিনা। এবং আরেকটা জিনিস শিওর হবেন যে ফ্যান মোটর মাঝে মধ্যে এমন হয় যে কম্প্রেসার চলে বাট আউটডোর ইউনিটের যেই ফ্যানটা থাকে ফ্যানটা চলে না, সেক্ষেত্রে যদি ফ্যান না চলে তাহলে কিছুক্ষণ কম্প্রেসার চলার পরে যে কন্ডেন্সারের যে হিটটা সেটা যদি ঠিকভাবে বের না হতে পারে, ফ্যান না চলে কন্ডেন্সারের হিটটা বের হবে না, সেক্ষেত্রে দেখা যায় কম্প্রেসারের সেম কন্ডিশনে এম্পিয়ার আস্তে আস্তে এম্পিয়ার বেশি নেবে, দেন কম্প্রেসারটা ট্রিপ করবে, কম্প্রেসার অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই টোটালি এই কারণগুলোর কারণেই আউটডোর ইউনিটের কম্প্রেসারটা ট্রিপ করে। তো এটা আসলে সহজেই বোঝা যায়, যদি কম্প্রেসার ট্রিপ করে তাহলে দেখবেন যদি ফ্যান চলে আউটডোর ইউনিটে ফ্যান চলে কম্প্রেসার অফ থাকে, তাহলে বুঝতে হবে যে কম্প্রেসার ট্রিপ করছে। তো এভাবে আগে আউটডোর ইউনিটটাকে ক্লিন করবেন, ক্লিন করার পরে দেন ক্যাপাসিটারটা চেক করবেন। তো আপনারা আসলে যেভাবে ক্যাপাসিটারটা চেক করবেন সেটা হচ্ছে ক্ল্যাম্প মিটার দিয়ে
ইউএফএ দিয়ে দেন ক্যাপাসিটরটা চেক করবেন অবশ্যই আগে চেক করার আগে উনসে দিয়ে ইমপিডেন্সটা ঠিকভাবে কাজ করে কিনা সেটা চেক করে নেবেন দেন ক্যাপাসিটরটা টেস্ট করবেন ক্যাপাসিটর ঠিক আছে কিনা তো আমি এই ক্যাপাসিটরটা দেখলাম যে এই ক্যাপাসিটরটা উইক সেই কারণে আসলে কম্পিউটারটা কিছুক্ষণ চলার পরে অফ হয়ে যায় মানে এম্পিয়ার বেড়ে অফ হয়ে যায় তো আমি সেক্ষেত্রে এই জায়গায় ক্যাপাসিটরটাও চেঞ্জ করে দিলাম এটার যেই ক্যাপাসিটরটা এটাতে দেওয়া আছে 50 এটা প্রায় 44 নিতেছে তো সেক্ষেত্রে আমি এই ক্যাপাসিটর চেঞ্জ করে একটা 50 ইউএফ এর একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলাম আমি যে ক্যাপাসিটর লাগানোর পরে অবশ্যই আপনি ইনসিওর হয়ে নেবেন আউটডোরটাতে তখন এসি চালিয়ে ক্লেম টিকেটটি এমপিটা দেখে নেবেন হ্যাঁ তো আমি যে এমপি দেখে নিতেছি প্রায় 7.5 এমপি নিতেছি কিছুক্ষণ চলার পরে এটা রোটেটেড কম্প্রেসর এবং আমার যেহেতু কন্ডেন্সারটা আমি ক্লিন করছি ঠান্ডা আছে একটু চলার পরে কন্ডেন্সার একটু হিট আসলে এমপিটা একটু বাড়বে অলরেডি 7.5 এমপি নিতেছে এটা সর্বোচ্চ 9 এমপি নেবে তো আমি এটাকে আসলে এইভাবে চালিয়ে দেখলাম যে এমপি ঠিক আছে পারফেক্ট আছে তো আপনারা আসলে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে এসিটাকে অন করে দেখবেন কিরকম এমপিয়ার নেয় এমপিয়ার নেওয়ার পরে যায় আউটডোর ইউনিটে যাওয়ার পরে কন্ডেন্সার যদি রাস্তাকে কন্ডেন্সার ক্লিন করবেন ক্যাপাসিটার চেক করবেন এবং ফ্যান মোটরটা দেখে নেবেন ঠিক আছে কিনা তারপরে আমি এসিটাকে অন করে দিলাম এই যে এমপিয়ার নিতেছে 9.something এখন ঠিক আছে সেটা চলতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার